বাংলাদেশে প্রথমেই চিনিতে কোপ, চিনি এখন তেতো আম জনতার কাছে। যেমনটা ভাবা হয়েছিল ঠিক তেমনটাই হচ্ছে। রমজান মাসের আগে বাংলাদেশে বেশ কিছু জিনিসপত্রের দাম হু হু করে বাড়বে এমনটাই আশা করা হয়েছিল। আমরা একটা রিপোর্টে আপনাদেরকে সে বিষয়ে বিস্তারিত জানিয়েও ছিলাম, ঠিক তেমনটাই হচ্ছে। প্রথমেই যে পণ্যটার ওপরে এসে আঘাত সেটা হচ্ছে চিনি। চিনিতে প্রথম কোপ পড়ে গেল। চিনি নিয়ে হাহাকার করতে হবে না তো বাংলাদেশবাসীকে। দেশটির বাণিজ্যমন্ত্রী বলছেন দাম না বাড়ালে বাজারে চিনি মিলবে না, আর চিনি ছাড়া চলবে কিভাবে? চিনির মতো একটা পণ্য সেটা যদি বাজারে না মেলে এবং যদি তার দাম আকাশ ছোঁয়া থাকে তবে তো রীতিমতো হতাশ হতে হবে বাংলাদেশবাসীকে। এই সময় ভারত চিনি দেবে না বাংলাদেশকে? চিনির ইতিহাসে সর্বোচ্চ দাম আবার বেঁধে দেবে বাংলাদেশ সরকার? ভারত যদি এই সময় চিনি দিয়ে একটু সাহায্য করতে পারত বাংলাদেশকে, তাহলে কি বাংলাদেশ এই হাহাকার থেকে বেঁচে যেতে পারত? যদিও এখনও সেই পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়নি, কিন্তু অনেকেই বলছে যে চিনির আকাল তৈরি হতে পারে বাংলাদেশে, বাংলাদেশ বাজারে। বিস্তারিত কি হচ্ছে রিপোর্টে জানাই আপনাকে, সঙ্গে থাকুন। দেশটিতে এখন কেজিতে 5 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে চিনির দাম। বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন প্রতি কেজি খোলা চিনির দাম 107 টাকা, প্যাকেটজাত চিনির দাম 112 টাকা নির্ধারণ করেছে। অনেকের কাছেই মনে হতে পারে চিনির দাম এমন কিছু বেশি বাড়ানো হয়নি, আবার অনেকের কাছেই মনে হচ্ছে এ তো আকাশ ভেঙে পড়ার মতো ব্যাপার। যেদিকে এগোচ্ছে চিনির দাম, তা যে কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে তা তো বলা যাচ্ছে না এখন থেকেই। অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার দর বৃদ্ধি পেয়েছে, ডলারের বিনিময় হার বৃদ্ধি পেয়েছে, তাই চিনির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাময়িকভাবে চিনি রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুললেও ভারত 2023 সালের অক্টোবর মাস পর্যন্ত হয়তো চিনি রপ্তানি করতে পারবে না ভারত। বাংলাদেশে সবচেয়ে বেশি মুশকিল হয়েছে এখানেই। ব্রাজিল সবচেয়ে বেশি চিনি উৎপাদন করে থাকে এবং রপ্তানি করে থাকে, কিন্তু ব্রাজিলের উৎপাদিত চিনির বড় অংশ চীন কিনে রেখেছে। বিশ্ববাজারে চিনির দাম যে ব্যাপক হারে বাড়বে তা তো বলাই বাহুল্য। চীন যদি পুরো মার্কেটটা, চিনির পুরো মার্কেটটাকে ধরে রাখে, তাহলে কিভাবে চিনির মূল্য কমবে বাজারে? আর এর মধ্যে ভারত চিনি রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যতদূর জানা যাচ্ছে। বিশ্বে চিনি উৎপাদনে ভারতের স্থান প্রথম। ব্রাজিলের পরে দ্বিতীয় বৃহত্তম চিনি রপ্তানিকারক দেশ হল ভারত। নিজের দেশে দামের উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে এবং সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে চিনির উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ভারত। বিশ্বজুড়ে চিনির মূল্য বৃদ্ধি রয়েছে, তার প্রধান কারণ রপ্তানিকারক দেশ ব্রাজিলে চিনির কম উৎপাদন হয়েছে। ব্রাজিলে চিনির মিলগুলো আখভিত্তিক ইথানল উৎপাদনের দিকে ঝুঁকে পড়ার কারণে বিশ্বজুড়ে চিনির মূল্য বৃদ্ধি পেয়েছে। আর বাংলাদেশে চিনির মূল্য বৃদ্ধি পেয়েছে, দেশটার ডলার সংকট তো রয়েছে, উপরন্তু ভারত থেকে চিনি যাচ্ছে না। আর এই সমস্ত কারণ মিলিয়ে রীতিমতো চিনির আকাল তৈরি হতে পারে বাংলাদেশে। গত বছর অর্থাৎ 2022 নভেম্বরের দিকে বাংলাদেশে চিনির সংকট প্রবল হারেই দেখা দিয়েছিল। টানা কয়েকদিন ধরে সেই চিনি সংকট ছিল। সেই অবস্থায় চিনির দাম কেজিতে 13 বা 14 টাকা বাড়ানোর ঘোষণা দেয় সরকার। এবার চিনির ইতিহাসের রেকর্ড হারে চিনির দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। সবে তো মাত্র 5 টাকাই বেড়েছে। এখনও কেজিতে ঠিক কত টাকা চিনির দাম বাড়ানো হবে ধাপে ধাপে তা কিন্তু বলা যাচ্ছে না। চিনির দাম বাড়ানোর বিষয়ে দেশটির বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির বক্তব্য হলো, দাম বাড়ানো না হলে বাজারে চিনি পাওয়াই যেত না। সব হিসেব নিকেশ করে চিনির দাম যতটুকু বাড়ানো দরকার ততটুকুই বাড়ানো হয়েছে। নতুন চিনির দাম 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। আগে দাম ছিল 95 টাকা। চিনির দাম হঠাৎ করে বাড়ানো হলো কেন, এই সিদ্ধান্তের কারণে ক্রেতাদের উপরে ঠিক কতটা চাপ এসে পড়বে, সেই সমস্ত প্রশ্নের উত্তর বোধহয় ক্রেতাদের নিজেদেরকেই খুঁজে নিতে হবে। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন দাম তখনই বাড়ানো হয় যখন প্রয়োজন হয়। বিশ্ববাজারে চিনির আকাল তৈরি হওয়ায় সমস্যা পোহাতে হচ্ছে বাংলাদেশকে। এই সময় যদি ভারত থেকে চিনি রপ্তানি হতো তবে এতটা সমস্যায় পড়তে হতো না বাংলাদেশকে, কিন্তু নিজেদের কথা ভাবতে হচ্ছে ভারতকেও। শুধু তো চিনি নয়, চিনির সাথে সাথে আরও ব্যাপকভাবে নানান পণ্যের দাম বাড়তে পারে, আর এটাই বাংলাদেশের আমজনতার সবচেয়ে বেশি চিন্তার কারণ। ডলার সংকট কিন্তু এখনই মেটার নয় বাংলাদেশে, আর যে কারণেই পণ্যের দাম হু হু করে চড়ে যেতে পারে দেশটির বাজারে।
ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।